আমরা মহাজোটের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবার মহাজোটের একটা বিশেষ তারতম্য ছিল, এই নির্বাচনে যখন আলোচনা হচ্ছিল তখন আমরা মহাজোটের পক্ষ থেকে তিনজন প্রার্থী, একজন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষে একজন প্রার্থী, সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী সাহেবের একজন প্রার্থী আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন প্রার্থী, তিনজন কঠিনভাবে প্রতিযোগিতায় থাকায় এবং শেষ পর্যন্ত আমাকে নিয়ে ব্যাপকভাবে একটা সমালোচনায় আসায় আমার সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ আমার সাথে প্রার্থী হওয়ার ডিক্লেয়ার করাতে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি আমলে নিয়ে এটি নিরপেক্ষ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আমরা নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং সর্বশেষ এই সিট উন্মুক্ত থাকবে বলে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই স্বীকৃতি দিয়েছিলেন, নিজেই ডিক্লেয়ার করেছিলেন, নিজেই আমাদেরকে নির্দেশনামা জারি করেছিলেন। কেন কি কারণে নির্বাচনের আগের রাত্রে পরিবর্তন হয়েছে, কি কারণে কি হয়েছে আমি এখনো তা কিছু জানতে পারিনি। আমার লক্ষ লক্ষ মানুষ বিরত ছিল ভোট থেকে, আমরাও ভোট থেকে বিরত ছিলাম, আমরা এই ভোট চাইনি। যদি এই সিটে আমার মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা আসার কোনোভাবেই প্রয়োজন ছিল আমরা দিতে কখনো দ্বিধাবোধ করতাম না, কিন্তু এ ব্যাপারে কোনো প্রস্তাব আমার কাছে আসেনি, এ ব্যাপারে কোনো প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি। এই নিয়ে আমি ডিসি সাহেবকে বলেছি আমরা তিনজন আছি, যাকেই মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা সেই শর্ত মেনে চলব বলে আমরা সবসময় বলে এসেছি, কিন্তু এই শর্তের কোনো রকম আমাদের আলোচনা না করেই আমরা বিপর্যয় ঘটেছে এবং একটি নির্বাচন হয়েছে। আমরা সরকারে আছি, এই নির্বাচনে আমরা এখনো চুপচাপ এগিয়ে যাচ্ছি। আমরা যেহেতু মহাজোটের সাথে শরিক আছি, তবে একটা কথা বলতে চাই, সরকার এই নির্বাচনের সঙ্গে অত্যন্ত গভীরভাবে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, নির্বাচনে অনেক হামলা মামলা অত্যাচার নির্যাতন গাড়ি পোড়ানো আগুন দেওয়া এগুলো করেছেন, আমরা তখনও নির্বাচনের স্বার্থে আমি কিছুই বলি নাই, কিন্তু এখন কোনো নির্বাচনের কোনো জনগণকে ভয়ভীতি দেখানো, কাউকে কারোর সম্পদ, কারোর বাড়িতে তালা দেওয়া, কারোর বাড়িতে লুটপাট করা, কারোর বাড়িতে আগুন দেওয়া, কারোর ঘরে আগুন দেওয়া, আমার সিনেমা আগুন দেওয়া, আমার হাফেজ দোষীদের ঘরে আগুন দেওয়া, এইটি কোনোভাবে বরদাস্ত করা হবে না। আমরা পরিষ্কার করে বলতে চাই যে যতই শক্তিমান হন না কেন, নির্বাচন কিভাবে হয়েছে তা প্রশাসন আর জনগণ ভালোই জানে। তাই এই শান্তি পরিবেশে আমরা সবসময় শান্তি কামনা করেছি, এখনো শান্তি কামনা করছি, ভবিষ্যৎ শান্তি কামনা করব। জনগণ যেন অশান্তিতে না থাকে এই বিষয়ে প্রশাসনকে আমি বলেছি। আজকে ডিসি এসপি শ্যামনগরে এসছে, তারা এই শান্তি পরিবেশ বজায় রাখার জন্য যথাযথভাবে নির্দেশ জারি করেছেন। কোনোভাবে এই অশান্তি পরিবেশ, কারো তালা দেওয়া, কারোর মারধর করা, কারো গাড়ি ভাঙচুর করা, কাউকে বিপদগ্রস্ত করা, কারো ঘের দখল করা, কাউকে বিপর্যয় সৃষ্টি করা, এই সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাই সে যত বড়ই হোক না কেন, আমরা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসব, আলোচনা করব, সিদ্ধান্ত নেব, ইনশাল্লাহ জনগণ ভালোভাবে থাকবে এই আশাবাদ করছি আমরা। নির্বাচন পরবর্তী আপনার কি কি ধরনের সংস্কার? নির্বাচনের পরে এখানে বিভিন্ন যারা নির্বাচনে আমার সহযোগিতা করেছে তাদের বাড়িতে দোকানপাটে তালা দিচ্ছে, তাদেরকে বাধাগ্রস্ত করছে, তাদেরকে লুটপাট হুমকি দিচ্ছে, তাদের বাড়িতে থাকতে দিচ্ছে না, রাতের অন্ধকারে দু চারজন একসাথে মিলে একজনের উপরে হামলা করছে, গুপ্ত হামলা চলছে, এই গুপ্ত হামলা করে তারা এলাকায় এলাকায় পেনিক সৃষ্টি করছে। এছাড়া রাত্রে হাফেজ রশিদের বাড়িতে আত্মগোপনে করে তারা আগুন দিয়েছে, আমার সিনেমা হলে তারা একটা জেনারেটর রুমে আগুন দিয়েছে, এইভাবে তারা বিক্ষিপ্তভাবে এখন পর্যন্ত এই ঘটনার মামলা দায়ের করেছে। আমরা কোনো মামলা এখনো পর্যন্ত যেহেতু আমরা এজাহার দিয়েছি এ পর্যন্ত কোনো মামলা আমলে নেয়নি। কারা করছে এগুলো? এগুলো যারা আওয়ামী লীগ সন্ত্রাসী, যাদের নামে বহু মামলায় আসামি, যারা সমাজে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত, তারাই এসব কাজগুলো করছে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে,
আমরা বলতে চাই, যারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে এলাকার মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায় তাহলে সন্ত্রাসীদের বসবাস করার জায়গা খুঁজে পাবে না। তাই যেন এই শান্ত পরিবেশে শান্ত মানুষগুলোকে কোনোভাবেই যেন অশান্ত সৃষ্টি না করে, এই জন্য আহ্বান করব। ভোটের আগে আওয়ামী লীগের নেতাকর্মী আপনার সাথে যুক্ত হয়েছিল এখানে আমার সাথে, আমি যখন নির্বাচনে এখানে এসেছি মহাজোটের পক্ষ থেকে সকল আওয়ামী লীগের নেতাকর্মী আমার সঙ্গে ছিল, তবে প্রকাশ হচ্ছিল না, এটা ঠিক। পরবর্তী একটি নির্দেশ এসেছিল, সকল নেতাকর্মীরা সেই নির্দেশ মোতাবেক আমার সাথে অংশগ্রহণ করেছিলেন, আমার সাথে মাঠে ছিলেন, আমাকে একত্রতা ঘোষণা করেছিলেন, আমি তখনই মহাজোটের প্রার্থী হিসাবে আমিও ঘোষণা করেছিলাম। কিন্তু পরবর্তী রাত্রে কি হয়েছে এখনো পর্যন্ত জনগণও জানে না, আমিও নিজেও জানি না। এই অবস্থায় অতি দুঃখের সাথে বলতে হয়, মানুষ এতটাই কান্নায় ভেঙে পড়েছে, এতটাই কষ্টে ভেঙে পড়েছে, এতটাই মানুষ বিপর্যয় হয়েছে যা অতীতে কখনো আমি দেখি নাই। আমি যেখানে গেছি কান্নায় সবাই ভেঙে পড়েছে, মানুষের ভিতরে এই নববর্ষের মধ্যে এত কান্না এত দুঃখ আমি কখনো আগে দেখি নাই। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারাও শান্তি চান, আমরাও শান্তি চাই, আপনাদের মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসনের কাছে আমার নির্বাচনী এলাকায় সকল মানুষের শান্তি কামনা করছি। পত্রিকার কোনো প্রশ্ন আছে? যেহেতু সরকারে আছে এই মুহূর্তে এখন পূর্ণ নির্বাচন দাবি করছি না, যেহেতু একটি আলোচনার ভিত্তিতে আমরা মহাজোটে আসি, মহাজোটে কি বিপর্যয় হয়েছে, কেন এই বিপর্যয় হলো, কি কারণে হলো, এই বিষয় নিয়ে আমরা একটা শীর্ষ কমিটি তাহলে থাক, আমি এইখানে এই যে গ্যারেজে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম গ্রামের বাড়িতে, বস্তি কাউকে দেয়নি এখনো, একটু সাহেব থেকে একটু মাঠ পর্যায়ে হলাম, সবাই তো আমরা গ্রামের মানুষ, তাই একটু গ্রামের পরিবেশে করলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রায় 65টা মাইক ভাঙচুর করেছে, 7টি গাড়ি ভাঙচুর করেছে, এমনি করে অসংখ্য আমার নেতা কর্মীদের নির্বাচনের পরে আহত হয়েছে দুজন আহত হয়েছে, একজন ব্রেন অপারেশন করতে হয়েছে, একটা হলো মিজানুর। আমাদের ভিডিও করছেন, আমরা কি করছি?